بسم الله الرحمن الرحيم. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মালয়েশিয়া প্রবাসী দিলওয়ার ভাই জানতে চেয়েছেন যে ইসলামী ব্যাংকে কিছু টাকা রেখেছেন, সেখানে লভ্যাংশ হয়েছে, সেটা নেওয়া যাবে কি না, এবং কৃষি ব্যাংকে টাকা রেখেছেন, লভ্যাংশ দিয়েছে, এটা নেওয়া যাবে কি না। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত ভাই, আসলে আমরা ব্যাংকে যে সমস্ত টাকা পয়সা রাখি, এটা এক ধরনের কর্জ, এটা এক ধরনের কর্জও দেই। কেউ এক একটা এক একভাবে নাম রাখে, কেউ যে হ্যাঁ সেভিংস অ্যাকাউন্ট অথবা মানে সঞ্চয়ী অ্যাকাউন্ট, বিভিন্ন ধরনের বিভিন্ন নাম রেখে থাকে। আসলে এই মালগুলি আমরা ব্যাংকে দিই, এটা ব্যাংকে আপনি কিছু কর্জ দিলেন, এখন এই কর্জ থেকে কোনো ফায়দা গ্রহণ করা এটা ইসলামী শরীয়তে হারাম। হ্যাঁ, কুল্লু কর্জন জাররাহু মানফাআতান ফাহুয়া রিবা, প্রত্যেকটা ঋণ বা কর্জ দিয়ে আপনি সেখান থেকে যদি উপকার গ্রহণ করেন, সেটা হলো সুদ। কাজেই এই সুদ আপনার আমার থেকে দূরে থাকতে হবে, সুদ থেকে বিরত থাকতে হবে। এখন কথা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আপনাকে আমাকে এই রেবা, এই সুদকে হারাম করেছেন। এই যেমন আল্লাহ বলছেন ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রেবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। এখন ইসলামী ব্যাংক যদি আপনাকে ব্যবসা করে, তার প্রফিট যেটা আসে শেয়ার হোল্ডার হিসেবে আপনাকে কিছু দেয়, সেটা গ্রহণ করা যায় আছে যদি সেটা শরীয়তসম্মত তারা ব্যবসা করে এবং হালাল ব্যবসা করে, এর প্রফিট দেয়। এবং যদি কোনো শর্ত না করে যে আপনাকে পায় 1,000, 1,00,000 টাকা রাখলে 1,000 টাকা দেব, এটা যদি না করে যে আপনার 700 হইতে পারে, 800 হইতে পারে, নাও হইতে পারে, লভ্যাংশ অর্থাৎ লাভ ক্ষতি উভয়ের ভিত্তিতে যদি করে থাকেন, সেটা হলো আমায় কিরম নেওয়া বলেছেন জায়েজ। তা আমাদের দেশে ইসলামী ব্যাংক, তাদের যারা বলে যে ইসলামী ব্যাংক, এখন কতটুকু ইসলামী ব্যাংক তারা সেভাবে করতেছে সেটা তাদের লাজনাবোধ, তাদের বোর্ড তারা এটা বুঝতেছেন। তারপরে আমরা যে মন্দের ভালো ধরবো, যে তারাও যেহেতু বাংলাদেশ ব্যাংক থেকে হ্যাঁ আলাদা নয়, অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের সঙ্গে কারবার করে, কিন্তু তাদের যে ব্যবসা বাণিজ্য আশা করা যায় যে সেটা ইনশাআল্লাহ হালাল পথে হয়। এই জন্য আপনি যদি গ্রহণ করেন, তারপরে সেই লভ্যাংশটা গ্রহণ করলে ইসলামী ব্যাংকের, আপনি এটা গরিব মিসকিন তাদেরকে বন্টন করে দেওয়াটাই হলো উত্তম। এবং ফালাকুম রুউস আমওয়ালিকুম, আপনার মূল ধনটা আপনি নেবেন, যে 1,00,000 টাকা বা 5,00,000 টাকা রাখছেন এটা আপনার, আর বাকিটা হ্যাঁ যদি আপনি বন্টন করে দেন, এটাই হলো উত্তম। পক্ষান্তরে আপনি বলছেন কৃষি ব্যাংক, আমাদের দেশে কৃষি ব্যাংক, আরও সোনালী ব্যাংক, আরও জনতা ব্যাংক, আরও বিভিন্ন ব্যাংক যে রয়েছে, সেই ব্যাংকগুলির অধিকাংশগুলিই তারা স্পষ্টভাবে বলে যে আপনার এত টাকা সুদ আসবে, এত টাকা লভ্যাংশ আসবে, এত টাকা ইন্টারেস্ট আসবে, এরকম করে তারা স্পষ্ট ক্লিয়ার করে দেয়। আর এটা স্পষ্ট যখন ক্লিয়ার হয়ে যায়, তখন আর সেখানে গ্রহণ করার কোনো অবকাশ থাকে না। কিন্তু ওলামায়ে কেরাম বলছেন তারপরেও যদি আপনার ওই ব্যাংকে আপনার ওই সুদের টাকাটা রেখে দেন, তাহলে সেটা দিয়ে আরও হয়তো তারা হ্যাঁ খারাপ কাজ বা বিশেষ করে অন্য পথে তারা উপার্জন করতে পারে। এই জন্য সেটা নিয়ে গরিব মানুষ, মিসকিন মানুষ তাদেরকে আপনি বন্টন করে দেবেন, সওয়াবের আশা না করে বিভিন্ন জনকল্যাণমূলক কাজে এটা ব্যয় করবেন। এটাই হলো যেমন মাদ্রাসা বা বিভিন্ন ধরনের ইয়েতিম গরিব মেয়েদের বিয়া হয় না, বিভিন্ন ক্ষেত্র আছে, এইগুলিতে আপনি বন্টন করে দিলেই আশা করে হয়ে যাবে। কিন্তু আপনার আমার উচিত নয় এই সুদী ব্যাংকের সঙ্গে কারবার করা, পারতপক্ষে ইসলামী ব্যাংকের সঙ্গে কারবার করবেন। যদিও সেখানে কিছুটা অবকাশ আছে, কিন্তু তারপরেও তারা চেষ্টা করে হয়তো যে ইসলামী ঢাসে সঠিকভাবে ব্যবসা করার জন্য। আল্লাহ বলছেন এই জন্য ওয়ালাত আবন আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা পাপের কাজে অন্যায়ের কাজে সহযোগিতা করিও না। তা আপনার এই সুদের কাজে সহযোগিতা করা, যদি আপনি সুদী ব্যাংকে টাকা রাখলেন, ওই কাজে সহযোগিতা করা হয়ে গেল, এই জন্য সেই কাজে সহযোগিতা না করে আপনি ন্যায় ও ভালো কাজে একজন আরেকজনকে সহযোগিতা করবেন এবং এই সমস্ত সুদী ব্যাংক থেকে দূরে থাকার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হালাল পথে উপার্জন করে হালাল খাবার তৌফিক দান করুক। আমিন। ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।